একটা গ্রামে চারজন বন্ধু ছিল, যারা প্রত্যেকে একসঙ্গে বড় হয়েছিল। তাদের মধ্যে তিনজন লেখাপড়ায় ও জাদুর বিদ্যায় ব্যস্ত থাকতো, কিন্তু চারজনের একজন কাল্টু, যার পড়ালেখা একেবারে মন ছিল না। তাদের মধ্যে তিনজন ছিল, তাদের মধ্য থেকে একজন বলল, কেমন হবে যদি আমরা শহরে গিয়ে আমাদের ভাগ্য পরীক্ষা নিই? বই পড়ে ও জাদুবিদ্যা শিখে যেসব আমরা জ্ঞান লাভ করেছি তা গ্রামে থেকে কোনো লাভ হবে না। কথা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু আমাদের চতুর্থ বন্ধু কাল্টুকে আমরা সঙ্গে নিয়ে যাব না। ও তো মূর্খ, আমাদের জন্য একটি বেজ। এ কথা ঠিক নয়, কিন্তু আমরা আমাদের বাল্য অবস্থা একসঙ্গে কাটিয়েছি, ওকে তো এভাবে ছাড়া যাবে না। আমরা যে কামাবো তাকেও কিছু দেব। ঠিক আছে, যেমন বলবে। এমনি তারা চারজন শহরের পথে বেরিয়ে গেল, কিন্তু রাস্তা একটি জঙ্গল দিয়ে যেত। যখন তারা জঙ্গলের ভেতরে পৌঁছল তৎক্ষণাৎ, তখন তারা একটি জানোয়ারের কঙ্কাল দেখতে পেল। হে ভগবান, এটা কি সিংহের কঙ্কাল? কেমন হবে আমাদের জ্ঞানের পরীক্ষা যদি আমরা এখানেই নেই? আমি এই হাড়গুলো জুড়ে কঙ্কাল বানিয়ে দেব। যদি কঙ্কাল দাঁড় করো, আমি এতে মাংস চামড়া দিতে পারি। যদি তোমরা কাজ ঠিকভাবে করো, তাহলে ও শরীরে জীবন দেওয়ার কাজ আমার। আরে মরে যাবো, এই কঙ্কালটা যদি সিংহের হয় তাহলে ভয়ানক বিপদ হবে। হাড় জুড়ে কঙ্কাল তৈরি করলো। দেখ, আমি বলেছিলাম না এই হাড়গুলো সিংহের। তুমি অনেক বুদ্ধিমান নন্টু, এখন আমাকেও আমার কাজ করতে দাও, আমিও কিভাবে মাংস চামড়া দিই। এটা বলে সে কঙ্কালে মাংস ও চামড়া ভরে দিল। কি কাল্টু, এখানে তোমার মনে হয় না যে তুমিও পড়ে থাকলে ভালো করতে? দয়া করে বলি, এতে জীবন দিও না, কিন্তু না হলে সবাই মারা যাবে। তুমি এত স্বার্থপর, আমরা জানি না তোমাকে সাথে আনবার জন্য আমি বলেছিলাম। কাল্টু, আমার যখন জ্ঞান দেখানোর সময় আসছে তখন তুমি আমাকে বারণ করছো। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে, কিন্তু আমাকে প্রথমে তুমি গাছে চাপতে দাও। যা ডোর পেল কুচা, গাছে উঠে পড়। কাল্টু লাফিয়ে গাছে উঠে পড়ল। তিনজনের চমৎকারে যখনই সিংহে জীবন এলো।